আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ, এগিয়ে বাংলা এগিয়ে ভারত। ফের গভীর রাতে বোমাবাজি অর্জুন সিং এর বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে। বোমাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত হচ্ছে ভাটপাড়া, উত্তেজনা সামাল দিতে রয়েছে পুলিশি টহল। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, তবে অর্জুন সিং এই ঘটনার তদন্তের জন্য স্বরাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়েছেন। তিনি বলেন, দুষ্কৃতীরা পুলিশের সামনে বোমা ছুড়ছে, পুলিশ ধাওয়া করলে পালিয়ে যাচ্ছে। যখন বোমের আওয়াজ হয় ঠিক এই সামনে পিছনে, তখন আমি উঠে দেখছি যে পুলিশের একটা গাড়ি এলো, আর ওই গলির মধ্যে ওরা নেবে দৌড়ল। তখন আমি সিকিউরিটিদেরকে জিজ্ঞেস করলো কি হয়েছে, বলো ওয়া বোম মারকে ভাগ গেল, পুলিশ দৌড়চ্ছে। আবার পুলিশ এসে ওখানে দাঁড়িয়ে গেল, তারপরে আবার বোম পড়লো, আর পুলিশ ওখানে দাঁড়িয়ে থেকে দেখছে। অদ্ভুত অবস্থা হয়ে গেছে, মানে পুলিশ না থাকলে বোম পড়ছে না, পুলিশ থাকলেই বোমটা পড়ছে। এর কি রাসায়ন হতে পারে বোঝা মুশকিল হয়ে গেছে। পুলিশের গাড়ি কালকেও ওখানে ছিল, তারপরে বোম চলল। পুলিশের গাড়ি রাত্রিবেলাও প্রথম বোমটা যখন চলেছে, তখন পুলিশের গাড়ি দৌড়ে একদম উইদিন এ মিনিট পুলিশের গাড়ি আমি দেখলাম এসে ওরা দৌড়লো ভিতরে, এই এই গলির মধ্যে দৌড়লো। আবার ওরা বেরিয়ে এসে ওখানে দাঁড়িয়ে থাকছে, ওখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, প্রায় 15-20 মিনিট পরে আবার আমার পুরনো বাড়ির সামনে, বাড়ির উপরে মেরেছে, ওখান থেকে উপরে না ফাটে নিচে গিয়ে ফেটে গেল। উত্তর ২৪ পরগনা থেকে আবুল কালমের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।